যারা জঙ্গলকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি দুর্দান্ত হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি, অলরেডি নিয়ে চলে এসেছি বক্সা টাইগার রিজার্ভের ছোট্ট একটি ফরেস্টে। সঙ্গে আমি মিঠুন আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল। এই চিপ্রা ফরেস্টের নিয়ারেস্ট গ্রাম হলো কামাখ্যাগুড়ি, যার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। প্রিয় বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বিল আকৃতির, তো এটি নদী কি বিল ঠিক বলতে পারছি না, কিন্তু এখানটা প্রচুর কচুরিপানা রয়েছে আর রয়েছে প্রচুর পাখি। জানি না আমার ক্যামেরায় কতখানি ধরা পড়ছে, তো যতটা সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অসাধারণ সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যতা। আমার উল্টো সাইডে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, তো ওয়াচ টাওয়ার থেকে আপনারা যদি আসেন কখনো, ওয়াচ টাওয়ার থেকে এই সামনেই এইখানটা হাতি বেশি দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে ডুয়ার্সের একটি ছোট্ট নদী। অ্যাকচুয়ালি নদীটির কি নাম আমার ঠিক জানা নেই, কিন্তু জঙ্গলের মাঝে এরকম একটা নদী অপরূপ সুন্দর। তো চলুন এখানকার কিছুটা দৃশ্য দেখে নেই। বক্সা টাইগার রিজার্ভের ভিতরেও যে এত সুন্দর একটি কুলবাগান রয়েছে সেটি আমার আগে কখনোই জানা ছিল না। তো এই হচ্ছে যত দূর চোখ যায় টোটালটাই হচ্ছে কুলবাগান। এই যে টক, প্রচণ্ড টক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দেবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।